আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত আমত জানাচ্ছি আন্তর্জাতিক মুসলিম টেলিভিশন আহমদের ল্যান্ডেন ইস্যু থেকে বিশ্ব জামাতি সংবাদে আমি হেবুল্লা জাদেক বড় মতো আজও প্রথমে থাকছে হুজুর আনোয়ার আয়দাল্লা তালা বেন আসলিজিত প্রদত্ত জুমার খুদ্া শারমর্ম নিখিল বিশ্ব আহমদিয়া মুসলিম জামাতের বর্তমান ইমাম হজরত মির্জা মসুর আহমেদ খালিদুল মসিয়াল খামেস আয়দাল্লাহ তালা বিন ইসল আজিজ মসজিদ মুবারক ইসলামাবাদ টিলফুর থেকে জুম্মার খুদ্া প্রদান করেন আমাদের প্রাণ প্রিয় ইমাম সৈয়দান হজরত আমিরুল মুমিনিন খলিফতুল মুসাইল খামেজ আয়দাউল্লাহ তালা বিনাসিল আজিজ আজ ছয় জানুয়ারি দু হাজার তেইশ ইসলামাবাদ ট্রিলফার্ডের মোবারক মসজিদ থেকে প্রত্য জুমার খুদ্বাই ওয়াকফে জাদিদের নতুন বর্ষের ঘোষণা ও শব্দ সমাপ্ত বর্ষের বিভিন্ন ইমনদীপক ঘটনার আলোকে আর্থিক কুরবানির গুরুত্ব কল্যাণ তুলে ধরেন কুদবার প্রারম্ভে হুজুর সুর আল ইমরানের তিরানব্বই নম্বর আয়াত তিলাবাত করেন যার অনুবাদ হলো তোমরা কখনোই পুণ্য অর্জন করতে পারবে না যতক্ষণ না তোমরা সেসব বস্তু থেকে ব্যয় করো যা তোমরা ভালোবাসো আর তোমরা যাই ব্যয় করো আল্লাহ তা খুব ভালোভাবে জানেন হজরত আকদাস মসিম আদুল ইসলাম এই আয়াতের ব্যাখ্যামূলক অনুবাদ করেছেন তর মধ্যে একটি হলো প্রকৃতপূর্ণ যা পরিত্রাণ বা নাজাত লাভের মাধ্যম তা তোমরা কখনোই অর্জন করতে পারো না যতক্ষণা খোদাতালার পথে সেই সম্পদ ও বস্তু উৎসর্গ করো যা তোমাদের প্রিয় আরেকটি অনুবাদ হলো মানবজাতির জাতির সেবায় নিজেদের প্রিয় সম্পদ ব্যয় না করা পর্যন্ত তোমরা কখনোই প্রকৃতপূর্ণ অর্জন করতে পারো না হজরত খলিফত খামেসায়দুল নাসীল আজিজ বলেন আল্লাহ তালা আর্থিক কুরবানিকে এতটা গুরুত্ব দিয়েছেন যে বলে দিয়েছেন প্রকৃত পুণ্য যা খোদার সন্তুষ্টি লাভের মাধ্যম হয়ে থাকে এবং তা খোদার উদ্দেশ্যে করা হয় তা তখন পূর্ণ বলে গণ্য হবে যখন নিজের প্রিয় বস্তু খোদার খাতিরে সৃষ্টি সেবার উদ্দেশ্যে ব্যয় করা হবে আর সেটি নাজাদ লাভের মাধ্যমও হয়ে থাকে কারো গরু অসুস্থ হয়ে মরণাপন্ন হলে তা আল্লাহর পথে দান করা কিংবা ভিক্ষুক বাড়িতে এলে তাকে পুরনো বাসি রুটি দিয়ে দেয়া এগুলো প্রকৃতপূর্ণ নয় যেই সম্পদ মানুষের প্রিয় এবং সে আল্লাহর সন্তুষ্টির নিমিত্তে কুরবানি করে তা দেয় সেটি প্রকৃতপূর্ণ এর দ্বারাই বোঝা যায় যে অন্যদের প্রতি আমাদের কতটা সহানুভূতি রয়েছে আমাদের ভেতর ধর্মসেবার কতটুকু আগ্রহ ও স্পৃহা রয়েছে হজরত মসিমুল ইসলামের মতে সৃষ্টজীবের প্রতি সহানুভূতি ও সদাচরণ প্রদর্শনের জন্য সম্পদ ব্যয় করা আবশ্যক আর সৃষ্টজীবের প্রতি সহানুভূতি ইমানের অবিচ্ছেদ্য অঙ্গ মানুষ যতক্ষণ নিজে আত্মত্যাগ না করে ততক্ষণ অন্যের উপকার করতেও সে সমর্থ হয় না তাই আল্লাহর পথে সম্পদ ব্যয় করাও মানুষের সৌভাগ্য ও তাকুয়ার অন্যতম মানদণ্ড হযরত আহবকর সিদ্দিক রাজেল্লাহ আনহো এক্ষেত্রে যে অসাধারণ আদর্শ প্রতিষ্ঠা করেছেন এবং সাহাবি গণজয় নিজেদের আদর্শ এক্ষেত্রে প্রতিষ্ঠা করেছেন সেই সাথে এই যুগে হজরত মুসিম ইসলামের সাহাবি হজরত মলভি হিকিম নুরুদ্দিন রাজি আল্লাহান হুজে অসাধারণ আদর্শ মানব সেবা ও আর্থিক কুরবানির ক্ষেত্রে করেছেন সেগুলোর হুজুর উল্লেখ করেন এবং বলেন যে আল্লাহ তালার কৃপায় খিলাফতের যুগেও আল্লাহ আল্লাহতালা এমন সব নিষ্ঠাবান আহমদীদের দান করে চলেছেন যারা বড় বড় ত্যাগ স্বীকার করে এবং নিজেদেরকে কষ্ট নিপতিত করে হলেও আর্থিক কুরবানি করে চলেছেন অতঃপর হুজুর বিগত বছর ওয়াকফে জাদিদ খাতে বিশ্বজুড়ে আহমদিরা যে অসাধারণ কোরবানি এবং উৎসর্গের নমুনা উপস্থাপন করেছেন তার মধ্যে থেকে অল্প কয়েকটি ঘটনা উদাহরণস্বরূপ হুদবায় তুলে ধরেন এসব ঘটনার উল্লেখের পর হুজর হজরত মুসাই ইসলামের এই উদ্ধৃতি তুলে ধরেন যে আমাদের পক্ষে কখনোই অর্থ ও আল্লাহ তালা উভয়কেই ভালোবাসা সম্ভব নয় সৌভাগ্যবান তারা যারা আল্লাহ তালাকে ভালোবেসে নিজেদের সম্পদ আল্লাহর পথে উৎসর্গ করে এবং তারা অবশ্যই এর উপযুক্ত প্রতিদান লাভ করবে এরপর হুজুর ওয়াকফেজাদিদের তম বছরের নবসূচনার ঘোষণা দেন এবং সদ্য সমাপ্ত পঁয়ষট্টিতম বছরের বিভিন্ন পরিসংখ্যান ও তথ্যপাত্র তুলে ধরেন আল্লাহ তালা কৃপায় বিগত বছর সমগ্র জামাত এক কোটি বাইশ লক্ষ পনেরো হাজার পাউন্ড ওয়াকফে জাদিদ খাতে চাঁদা আদায় করার লাভ করেছে আলহামদুলিল্লাহ যা বিগত বছরের তুলনায় নয় লাখ আঠাইশ হাজার পাউন্ড বেশি সামগ্রিকভাবে চাঁদা আদায়ে প্রথম স্থানে রয়েছে যুক্তরাজ্য এরপর যথাক্রমে কানাডা জার্মানি আমেরিকা ভারত অস্ট্রেলিয়া মধ্যপ্রাচ্যের একটি দেশ ইন্দোনেশিয়া মধ্যপ্রাচ্যের আরেকটি দেশ এবং দশম হল বেলজিয়াম হুজুর অংশগ্রহণকারীদের সম্পদ ও জনবলের সমৃদ্ধির জন্য বিশেষভাবে দোয়াও করেন সম্পূর্ণ খোদবা শোনার কোন বিকল্প নেই আমরা শুধু সারাংশটুকুই উপস্থাপন করি এবারে অন্যান্য সংবাদ আর প্রথমে থাকছে অস্ট্রেলিয়া থেকে প্রাপ্ত জামাতি সংবাদ আহমদিয়া মুসি জামাত অস্ট্রেলিয়ার সিডনি থেকে প্রায় চার হাজার মাইল দূরে অবস্থিত দেশের পশ্চিমাঞ্চল গত ২৬ এবং সাতাশে নভেম্বর তাদের পঞ্চম বার্ষিক জলসা উদযাপন করে দেখুন বিস্তারিত গত ছাব্বিশে এবং সাতাশে নভেম্বর দু হাজার বাইশ তারিখে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ায় আহমদিয়া মুসলিম জামাত পার্থের পঞ্চম সালানা জলসা বা বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয় সিডনি থেকে এই মহতি অনুষ্ঠানে যোগদান করেন আহমদিয়া মুসলিম জামাত অস্ট্রেলিয়ার নায়ব আমির মোহতারম খরিল শেখ সাহেব আহমদে মুসলিম জামাত অস্ট্রেলিয়ার কার্যালয় সিডনির অবস্থিত সিডনি থেকে দূরত্ব প্রায় কিলোমিটার দেশীয় কেন্দ্র থেকে এত দূরত্বের কারণে অস্ট্রেলিয়ার ওয়েস্ট কোস্ট বা পশ্চিম আহমদীদের জন্য আলাদাভাবে এই জলসার আয়োজন করা হয় তিন বছরের বিরতির পর এবারে জলসা অনুষ্ঠিত হল জলসা নিয়ে হাজরত মুসিম্মদ সালামের যেসব দোয়া রয়েছে সেগুলোর ভাগিদার হওয়ার জন্য অংশগ্রহণকারীদের উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো আল্লাহ রশেষ রহমতে জলসার সময় আবহাওয়া ছিল মনোরম জোহর এবং আসরের নামাজ একত্রে আদায়ের পর পতাকা উত্তোলনের মধ্য দিয়ে জলসার কার্যক্রম শুরু হয় এরপর জলসার বিভিন্ন অধিবেশন অনুষ্ঠিত হয় যেগুলোতে ছিল কোরআন তেলওয়াত নজব এবং বক্তৃতা খেলাফতের বরকত হাজত মুসিমদ আলহাল্লামের রসুল প্রেম এবং ধৈর্য ও ক্ষমার গুরুত্ব ইত্যাদি ছিল বক্তৃতার বিষয়বস্তু জলসায় আমন্ত্রিত ও আহমদী অতিথিদের জন্য ছিল বিশেষ একটি অধিবেশন রাজনীতিবিদ ও বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গের পাশাপাশি এতে অনেক ও আহমদী বন্ধুরাও যোগদান করেন আমন্ত্রিত অতিথিরা পবিত্র কোরআন প্রদর্শনী এবং জামাতের বুক স্টল পরিদর্শন করেন এবং এরপর জলসার অধিবেশনে যোগ দেন এরপরে তাদের জন্য ছিল ডিনারের ব্যবস্থা আমন্ত্রিত অতিথিরা জলসা সম্পর্কে তাদের অনুভূতি ব্যক্ত করেন এই অনুষ্ঠানে অংশ নিতে পেরে আমি আনন্দিত এখানে আপনাদের কারো কারোর সঙ্গে চমৎকার কথাবার্তা এবং আলোচনার সুযোগ হয়েছে আমি সত্যিই আশা করি যে আপনাদের ইমাম আমাকে ভবিষ্যতেও কোনো অনুষ্ঠানে আমন্ত্রণ করবেন আমি সবার সঙ্গে কথা বলেছি এবং পুরো সন্ধ্যাটুকু উপভোগ করেছি পবিত্রকরণে চমৎকার প্রদর্শনী দেখেছি আসল বিষয় হল এই অনুষ্ঠানটি পুরোপুরি আয়োজিত হয়েছে দ্বারা আমি বিস্মিত হয়েছি যে এই সংগঠনটি কখনই কারো কাছে কোনো ধরনের আর্থিক সহায়তা চায়নি আপনি যখন কারো সেবা করেন ভালোবাসা প্রকাশের এটাই সেই উপায় আর এটাই আপনাদের ইমাম সাহেব বলেছেন এখানে আসতে পেরে আমি কৃতজ্ঞ এখানে সাদরে গৃহীত হওয়ার অনুভূতি এবং আপনাদের মোটো ভালোবাসা সবার তরে ঘৃণানয়ক কারো পরে বাণী নিয়ে এখান থেকে যাচ্ছি সমাপনী অধিবেশনে নাসের মসজিদের ইমাম সৈয়দ জুনু সাহেব বক্তৃতা করেন আর্থিক কুরবানির গুরুত্ব ও বরকত নিয়ে এরপর জলসা সমাপনী বক্তৃতা প্রদান করেন নাইবা আমির মোহতারম খলিল শেখ সাহেব তিনি বলেন পার্থ জামাতে সকল আহমদের প্রতি আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই আমি জানি পাট জামাত খুবই ছোট একটি জামাত তবে অন্যান্য জামাতগুলোর তুলনায় তারা অনেক বড় সাহসিকতার এবং উৎসাহ উদ্দীপনার পরিচয় রেখেছে তারা এখানে জলসার আয়োজন করার চ্যালেঞ্জ গ্রহণ করেছে এবং এখন এটি একটি তাদের বার্ষিক কর্মসূচির অংশ হয়ে গেছে অস্ট্রেলিয়া দেশটি এতটাই বড় যে সিডনি মেলবোর্ন এবং ব্রিসবেন থেকে এখানে ভ্রমণ করতে পাঁচ ঘন্টা সময় লেগেছে সেসব স্থান থেকে যারা এসেছেন তারা যেন অনেকটা বিদেশ ভ্রমণ করেছেন আপনাদের প্রতি আল্লাহ শান্তি ও রহমত বর্ষিত হোক আলহামদুলিল্লাহ আল্লাহ তালার অশীষ রহমতে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার জলসা সালানা শেষ হল যারা জানেন না তাদেরকে বলছি অস্ট্রেলিয়ার ইস্ট কোস্ট বা পূর্ব উপকূলের বড় বড় শহরগুলো যেরকম ব্রিসবেন সিডনি এবং মেলবোর্ন থেকে পার্থে দূরত্ব প্রায় সাড়ে চার হাজার থেকে পাঁচ হাজার কিলোমিটার এই দূরত্বের কারণে বিগত পাঁচ বছর ধরে আমরা ওয়েস্ট কোস্টের পার্থের জলসার আয়োজন করছি আর কোভিড নাইন্টিনের বৈশ্বিক মহামারী শুরু হওয়ার সময় থেকে গত তিন বছরের মাঝে এটাই প্রথম জলসা আল্লাহর রহমতে এটি অনেক সাফল্য মণ্ডিত হয়েছে এমটি ইন্টারন্যাশনাল অস্ট্রেলিয়া স্টুডিওস আহমদিয়া মুসিফ জামাত তানজানিয়া একটি নতুন এম টি স্টুডিও উদ্বোধনের শোভা লাভ করে দেখুন বিস্তারিত প্রতিবেদনে তালার অশেষ কৃপায় এবং প্রাণপ্রিয় হুজুর হজরত মির্জা মসরুর আহমদ আয়দাহ তাল বেনাসীল আজিজের বিশেষ দোয়ার কল্যাণে এমটি ইন্টারন্যাশনাল তানজানিয়ার আমরি আবেদি স্টুডিও দারুসালামে স্থানান্তর করা হয়েছে এবং একদম নতুন ও অত্যাধুনিক স্টুডিও প্রতিষ্ঠা করা হয়েছে যা এমটিএ তানজানিয়াকে অনেক নতুন নতুন সৃজনশীল ও আকর্ষণীয় প্রোগ্রাম তৈরির সুযোগ করে দেবে যা সারা পৃথিবী দেখতে পাবে ইনশাল্লাহ বেশ কয়েকদিনের কঠোর পরিশ্রম ও অক্লান্ত চেষ্টার মাধ্যমে সব ইকুইপমেন্ট ইত্যাদি মরগোরো থেকে দারুসালাম নিয়ে যাওয়ার ফলে নতুন স্টুডিও এখন এমন অবস্থায় পৌঁছেছে যে সেখানে প্রোগ্রাম রেকর্ড করা এবং প্রোগ্রামের পরিকল্পনা ও প্রোডাকশন সংক্রান্ত বিভিন্ন কর্মকাণ্ড করা সম্ভব গত পঁচিশে ডিসেম্বর দুই হাজার বাইশ তারিখে তানজানিয়ার আমির ও মোবাইল ইনচার্জ মৌলানা তাহের মাহমুদ চৌধুরী এবং এমটিএ আফ্রিকা মর্কজের প্রতিনিধিবর্গ আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে ও দোয়া করে স্টুডিও উদ্বোধন করেন এরপর তাদেরকে উন্নত সুযোগ সুবিধা সম্পন্ন এই স্টুডিও ঘুরিয়ে দেখানো হয় যেখানে আধুনিক প্রযুক্তির সব সাজ সরঞ্জাম স্থাপন করা হয়েছে এরপর সালাম মসজিদের হলরুমে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয় এরপর স্টুডিও কোঅর্ডিনেটর কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এই স্টুডিওটি সম্পূর্ণ আমাদের প্রাণপ্রিয় পুজুর আয়তাল্লাহ তালা বিনাসিল আজিজের ইচ্ছা অনুযায়ী প্রস্তুত করা হয়েছে এরপর এমটিএ আফ্রিকার হেড অফ প্রোগ্রামিং মৌলানা ফয়েজ নাসের সাহেবকে বক্তব্য প্রদানের জন্য আহ্বান জানানো হয় আজ আমরা যে স্টুডিওটি উদ্বোধন করছি আশা করা যাচ্ছে যে এটি পূর্ব আফ্রিকায় এমটি এর মূল কেন্দ্র হবে এবং আহমদিয়া মুসলিম জামাতের পবিত্র প্রতিষ্ঠাতা হজরত মুসিমাউদ আলাসলামের ইলহাম আমি তোমার প্রচারকে পৃথিবীর প্রান্তে প্রান্তে পৌঁছাবো এর পূর্ণতার মাধ্যম হবে স্টুডিওকে এক নতুন রূপ দেয়ার জন্য যে কঠোর পরিশ্রম করা হয়েছে তার ওপর নির্মিত একটি ভিডিও ক্লিপ সকলকে প্রদর্শন করা হয় এরপর আমির সাহেব ও মোবাল্লীগ ইনচার্জ কেন্দ্র থেকে আগত দুজন অতিথিকে উপহার প্রদান করেন যারা নতুন স্টুডিও নির্মাণ এবং স্টুডিওর কর্মী ও স্বেচ্ছাসেবকদের প্রশিক্ষণ প্রদানের জন্য এসেছিলেন আমির সাহেব ও মোবাল্লিগ ইনচার্জ তার সমাপনী বক্তব্যে বলেন আজকের দিনটি আহমদিয়া মুসলিম জামাত তানজানিয়ার ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন কারণ আজ দারুসালামে আমাদের এম স্টুডিও উদ্বোধন হচ্ছে গত দুই তিন বছর যাবৎ আমরা এই দিনটির জন্য অপেক্ষা করছি অবশেষে আজ আমরা সেই লক্ষ্যে পৌঁছতে পারলাম এই অনুষ্ঠান দোয়ার মাধ্যমে সমাপ্ত হয় এতে জামাতের বিভিন্ন কর্মকর্তা এবং সোয়াহিলি ভাষার অনুষ্ঠান সমূহের কন্টেন্ট প্রস্তুতকারী প্রডিউসার ও প্যানেলিস্টবৃন্দ উপস্থিত ছিলেন আল্লাহ আল্লাতালা আমাদেরকে আমাদের প্রাণপ্রিয় ইমামের নির্দেশনা অনুসারে কাজ করার সামর্থ্য দান করুন আমিন এমটি নিউজ আমরি আবেদি স্টুডিও তানজানিয়া আজকের আয়োজনে সবশেষ থাকছে জার্মানি থেকে প্রাপ্ত জামাতি সংবাদ প্রতি বছর ডিসেম্বরে মদিয়া জার্মানি জাতীয় তবলিক সেমিনারের আয়োজন করে থাকে প্রতি বছর ন্যায় এবছরও মজলিশে মদিয়া নামাজ সহ বিভিন্ন অনুষ্ঠান ধর্মীয় জ্ঞান এবং বিশ্বের বর্তমান পরিস্থিতি সম্পর্কে আলোচনার আয়োজন করা হয়েছিল দেখুন বিস্তারিত প্রতি বছর ডিসেম্বর মাসে আয়োজিত ন্যাশনাল তবলিক সেমিনারে কোদ্দামুল আহমদিয়ার অন্যতম মূল আকর্ষণ হয়ে থাকে বছর সমাপন কিছু শক্তি সঞ্চয় করা আমার নিয়মিত রীতি আমার জন্য এই সেমিনারটি এবার বছর শেষে কিছু আধ্যাত্মিক শক্তি অর্জন করার এক অসাধারণ সুযোগ ছিল আর তাদের জন্য আধ্যাত্মিক পরিবেশ সৃষ্টির লক্ষ্যে মজলিস খোদ্দামুল আহমদিয়া জামাত তাহাজুত নামাজ সহ বিভিন্ন আয়োজনও রাখে উদ্দেশ্য ছিল তাদেরকে ধর্মীয় জ্ঞানে সমৃদ্ধ করার পাশাপাশি বিশ্বের বর্তমান পরিস্থিতি সম্পর্কেও অবগত করা জ্বালানি সংকট বিষয়ে আথার জুবায়ের সাহেব ও দাউদ মাজোকা সাহেবের বক্তৃতাগুলো খুবই চমৎকার ছিল আমি যখন ইনস্টাগ্রামে দেখলাম যে আজ এখানে কিছু মজার বক্তৃতা হবে তখন ছুটে আসলাম আমি অনেক কিছু এখান থেকে শিখতে পেরেছি এটা খুবই অসাধারণ ছিল তবে আমরা অনুষ্ঠানের মূল আকর্ষণের অপেক্ষায় রয়েছি অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল মাওলানা আতাউল মুজিব রাশেদ সাহেবের সাথে বৈঠক তিনি অনলাইনে যুক্ত হয়ে খোদ্দামদের উদ্দেশ্যে নাস্তিকবাদ বিষয়ে বক্তব্য রাখেন এই অনুষ্ঠানগুলো খোদ্দামদের জ্ঞান বৃদ্ধির ক্ষেত্রে অত্যন্ত সহায়ক যা তারা বাইরে প্রয়োগ করতে পারবে আমার অনেক আহমদি বন্ধু রয়েছে যাদের সাথে আমার ইসলাম আহমদিয়াত নিয়ে বিভিন্ন আলোচনা হয় আজ আমি এখানে যেসব যুক্তিতর্ক শিখেছি সেগুলো তাদের সামনে তুলে ধরতে পারবো আর ইনশাল্লাহ একদিন এগুলো তাদের সঠিক পদ লাভের জন্য সহায়ক হবে এই আয়োজনকে সফল করতে বিভিন্ন বিভাগ সমন্বিতভাবে কাজ করেছে এবং অনেক নতুন ধারণা সামনে নিয়ে এসেছে ট্রান্সপোর্ট বিভাগও খোদ্দামদের স্বাগত জানানোর জন্য একটি বিশেষ পরিকল্পনা করেছে আমরা ট্রেন স্টেশন থেকে খোদ্দামদের নিয়ে আসার সেবা দিয়ে থাকি আমরা খোদ্দামে আহমদিয়াত নজম গিয়ে তাদের স্বাগত জানাই আর মসজিদে যাবার পথে বিভিন্ন বিষয়ে হালকা আলাপচারিতাও করে থাকি যা খোদ্দামদের আনন্দ দেয় আর যখন তারা মসজিদে পৌঁছে তখন তারা সেখানকার পরিবেশও উপভোগ করে যেহেতু এটি এখানে সরাসরি উপস্থিতির মাধ্যমে হচ্ছে এবং অনলাইনে হচ্ছে না তাই আমরা খুবই উপভোগ করছি আপনি এখানে বিরাজমান আধ্যাত্মিক পরিবেশ অনুভব করতে পারছেন লক্ষ্য হলো অন্যদের সাথে যেন আপনার বন্ধুত্ব হয় তাদের সাথে আপনার মতামত শেয়ার করতে পারেন এবং এটা অনুভব করতে পারেন যে আপনারা একই পরিবার ভুক্ত আমরা মোটামুটি তিনশো জন অংশগ্রহণ করবে বলে ধারণা করেছিলাম আমরা আশ্চর্য হলাম যে আজ প্রথম দিন অথচ এরই মধ্যে দুইশো জন চলে এসেছে তাদেরকে সর্বোত্তম সেবা দেওয়ার জন্য একটা বিশাল দল পেছনে কাজ করে যাচ্ছে আমাদের একটা বড়দল রয়েছে যেখানে কয়েকজন অভিজ্ঞ লোক রয়েছেন তবে তাদের সাথে এমন অনেক কর্মীও রয়েছে যারা প্রথমবার এই কাজ করছে তাই এটি তাদের জন্য শেখার খুব সুবর্ণ সুযোগ আলহামদুলিল্লাহ কাজ খুব ভালোভাবেই চলছে আর নাস্তার ব্যবস্থাটাও আমাদের খোদ্দাম ভাইদের জন্য খুবই গুরুত্বপূর্ণ যেন তারা তাদের মনোযোগ ও শক্তি দুটোই ধরে রাখতে পারে নিঃসন্দেহে এটি কঠোর পরিশ্রম সাধ্য বিষয় কিন্তু যারা এটি করেছে তারা প্রত্যেকেই সুন্দর অভিজ্ঞতার কথা বহু বছর ধরে মনে রাখবে এবং অন্যদেরও বলবে যে এটা কত অসাধারণ ছিল এটা অনেক কঠিন ও শ্রমসাধ্য হতে পারে কিন্তু তবু আমরা সানন্দে ও হাসি মুখেই তা করব। ইনশাল্লাহ অনুষ্ঠানের সবচেয়ে বড় আকর্ষণ ছিল কাদিয়ান জলসার সমাপনী অধিবেশনে প্রাণপ্রিয় হুজুর হজরত মির্জা মাসুর আহমদ আয়েত তালা বে নাসির আজিজ প্রদত্ত সমাপনী ভাষণ এরই সাথে শেষ হচ্ছে আমাদের বিশ্ব জামাতি সংবাদ সংবাদ বিভাগের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে এবং পরবর্তী সংবাদ শোনার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহ ববরাকাতু